ট্রলারে বসে ইলিশ গুনছেন জেলেরা, গুনগুনে তা ভরছেন ঝুড়িতে, আর বেচা বিক্রির জন্য দ্রুত তা নিয়ে যাওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টনে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে বাঘখালী নদীর মোহনা দিয়ে বড় বড় ট্রলার যাচ্ছে সাগরে মাছ শিকারে, আবার কিছু কিছু ট্রলার ফিরছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। প্রতিটি ট্রলারে জেলেদের মুখে রয়েছে হাসি, তারা বলছেন সাগরে জাল ফেলতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জাল ফেলানোর পরে মাছ দুই জুবাই আমরা 5,000 পাইছি, মাছ পাই অনেক খুশি লাগতেছে। এক একটা মাছের দাম ওজন হবে 1.5 কেজির মতো। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টন, মৎস্য ব্যবসায়ী শ্রমিক ও জেলেদের হাক ডাকে সরগরম কেন্দ্রটি। দীর্ঘদিন পর পল্টনে ইলিশ দেখে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের, তবে দাম বাড়তি বলেও জানান তারা। বড় মাছের দাম অনেক, 1,60,000 টাকা 100 মাছের, ছোট হলো 50,000 টাকা শত মাছের।